হাই বন্ধুরা, দীপমালা গোশান ফ্যামিলি থেকে আমি দীপমালা চলে এসেছি আমার রান্নাঘর নিয়ে। আজকে একটা বানাবো দারুণ রেসিপি, যেটা খুব ভালো লাগে খেতে। কী দিয়ে খাবেন, কীভাবে রান্না করবেন সম্পূর্ণটা আমি দেখাচ্ছি, দেখতে থাকুন। আজকে বানাবো দেশি চিকেন। তার জন্য দেশি চিকেনটাকে আমি বের করে নিয়েছি, দেখুন এটা বাড়িতেই ছিল। এই মোরগটাকে আজকে কেটে আনা হবে, তার জন্য নিয়ে যাচ্ছে আমার ভাই। এটাকে এবার কেটে আনা হবে, তারপর এটাকে রান্না করা হবে। এটাকে কাটার জন্য ব্যাগে পুরে নিয়েছে, তাহলে এটা কেটে আনা অবধি আমরা ওয়েট করছি। দেশি মোরগটাকে কেটে আনা হয়েছে, এটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবার এটা রান্নার জন্য আমি বাকি মশলাগুলো রেডি করে নিচ্ছি। তাহলে কী কী নিচ্ছি দেখে নিন। এখানে আমি দুটো পেঁয়াজকে কেটে নিয়েছি কুচি কুচি করে, একটা টমেটোকে কেটে নিয়েছি, আর 4 থেকে 5টা কোয়া রসুন নিয়েছি, 1 ইঞ্চি আদা নিয়েছি, আর 4 থেকে 5টা লঙ্কা নিয়েছি। লঙ্কাটা অবশ্যই আপনারা নিজস্ব ইচ্ছায় দেবেন, যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। এটাকে শিলে বেটে নেবো সামান্য একটু সাদা জিরে দিয়ে, দিয়ে ভালো করে রসুন আদা আর লঙ্কাটাকে আমি বেটে নিয়েছি। নিয়ে এবার এই মশলাটাকে আমি নিয়ে নেবো একটা বাটির মধ্যে। নিয়ে নেওয়ার পর বাকি এবার আমি মশলাগুলো তেলের জন্য রেডি করে নেব। যা টমেটোটাকে আমি তেলে দেব, তাহলে আমি সমস্ত মশলা এখানে আমি রেডি করে নিয়েছি। এবার আমি অন্যদিকে কড়াইটাকে বসিয়ে দেব। কড়াই আমি বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন তেল, খুব বেশিও দেবো না, খুব কমও দেবো না, পরিমাণ মতন আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়েছে, ফোড়নের জন্য আমি প্রথমেই দেব তেজপাতা, এরপর আমি দিয়ে দেব গোটা গরম মশলা, তার সঙ্গে দেব 2 থেকে 3টে গোল মরিচ। গোটা গরম মশলার মধ্যে এলাচগুলো আমি একটু ফাটিয়ে নিয়েছি, দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। ফোড়নের গন্ধ বেরিয়ে আসা অবধি ওয়েট করবো। ফোড়নের গন্ধ আমার বেরিয়ে এসেছে, এবার আমি কুচে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা আমার ভাজা হচ্ছে, পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব, পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় এবং সেদ্ধ হয়ে যায়, তার জন্য আমি পরিমাণ মতন এখনই নুনটা দিয়ে দেব। নুনটা দিয়ে আবার একটু পেঁয়াজটাকে ভাজতে দেবো। অন্যদিকে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটার মধ্যে সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন, আর দেব সামান্য একটু জিরের গুঁড়ো। জিরে আমি কিন্তু বেটে রেখেছিলাম এর সঙ্গেই, তার জন্য আমি সামান্য একটু জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো ধনের গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন হলুদ দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি এটাকে একটু মিলিয়ে নেব। পেস্টটা আমি একটু ভালো মতন মিশিয়ে নেব, নিয়ে একটু জল দিয়ে দেবো যাতে ভালো মতন মিশে যায়। দিয়ে আমার এইদিকে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি যে মশলাটা মিশিয়ে পেস্টটা করে রেখেছিলাম সেটা সমস্তটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব, দিয়ে পেঁয়াজটার সাথে মশলাটা দিয়ে ভালো মতন মিশিয়ে নেব, যাতে কোনো রকম মশলা কাঁচা গন্ধ না থাকে। সেইভাবে আমি মিশিয়ে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেব। নিয়ে দেখুন মশলাটা থেকে আমার একটু তেল ছেড়ে এসছে। এবার আমি যে বাটিটার মধ্যে পেস্টটা রেখেছিলাম সেটা সামান্য একটু ধুয়ে এর মধ্যে জলটা দিয়ে দেবো। জলটা দিয়েও আমি আবার মশলাটাকে একটু কষে নেব ভালো মতন। মশলাটা যত কষাবেন ততই কিন্তু এটা টেস্ট হয়। ভালোভাবে মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি কেটে রাখা টমেটোটা এর মধ্যে দিয়ে দেব। টমেটোটাকে আমি এরকম ছোটো ছোটো করে পিস করে নিয়েছিলাম, দিয়ে এইভাবে দিয়ে আমি আবার মশলাটাকে একটু কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। মশলাটা আমার ভালো মতন কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেলও ছেড়ে গেছে এবং মশলাটা কষানো হয়ে গেছে, বুটি বুটি একটা চলে এসছে। এবার আমি ভালো করে পরিষ্কার করে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। এটা দেশি চিকেন তাই একটু সময় নেয়, তাই আমি ভালো মতন এটাকে মশলার সাথে মাংসটাকে মিশিয়ে ভালো মতন কষাতে থাকবো। ভালো করে যত কষাবো মশলা খেতে কিন্তু ততই টেস্ট হবে, মশলার কোনো গন্ধ থাকবে না। এইভাবে আমি ভালো করে কষিয়ে নেবো মাংসের সাথে, মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে কষাতে থাকবো, দেশি চিকেন কিন্তু অনেকটা সময় নেয় তো আমাকে একটু ভালো করে কষাতে হবে, যেহেতু আমি প্রেশারে দেবো না সম্পূর্ণ কড়াইতে করব, তার জন্য ভালো করে কষিয়ে নিয়ে আমাকে করতে হবে। এইভাবে আমার কষানো হয়ে গেছে, একটু 10 মিনিটের জন্য ঢেকে রাখবো, মাঝখানে আমি একবার নেড়ে দেবো। তাহলে ফিরে আসছি বন্ধুরা 10 মিনিট পর।
ফিরে এলাম 10 মিনিট পর। মাঝে 1 থেকে 2 বার আমি নেড়ে দিয়েছিলাম, দেখুন বন্ধুরা জল ছেড়ে গেছে। আমি আবার এটাকে কষাতে থাকবো, ভালো করে মশলার সাথে মেশাতে থাকবো যতক্ষণ না একটু নরম হচ্ছে। আবার ভালো করে কষিয়ে নেব, এইভাবে কষাতে থাকবো। এবার আমি যে ডুরুকরো কাঁচা আলু রেখেছিলাম সেটা এর মধ্যে দেব, যেহেতু আমার মাংস এখন একটু সেদ্ধ হয়নি তাই আমি কাঁচা আলুটাই দেব। দিয়ে মাংস সেদ্ধ হতে আমার আলুটাও সেদ্ধ হয়ে যাবে। এইভাবে বাবা নাড়িয়ে চাড়িয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রাখবো। ফিরে এলাম 15 মিনিট পর, মাঝে আমি 2 বার নেড়ে দিয়েছিলাম, দেখুন বন্ধুরা তেল ছেড়ে গেছে, সম্পূর্ণ তেল বেরিয়ে গেছে। এবার আমি ভালো করে আরেকটু কষিয়ে দেব, মাংস একটু সেদ্ধ হয়ে এসেছে কিন্তু এখনও একটু শক্ত আছে, তো আমি তার জন্য জল ইউজ করব, সেটা কিন্তু অবশ্যই গরম জল। এর যে পাশে আমি গরম জল বসিয়ে রেখেছিলাম সেই গরম জলটা পরিমাণ মতন আমি এর মধ্যে দিয়ে দেবো। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জলটা দেবেন, আমি যেহেতু একটু কষা কষা করব আমি সেই অনুযায়ী জলটা দিচ্ছি। অবশ্যই ঝালটাও আপনারা নিজস্ব অনুযায়ী যেরকম খাবেন সেই অনুযায়ী দেবেন। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রাখবো। তাহলে বন্ধুরা ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পর। ফিরে এলাম 15 মিনিট পর, দেখুন সম্পূর্ণ তেল ছেড়ে গেছে, ভালোভাবে জলটাও আমার শুকিয়ে এসছে, চিকেনটাও আমার অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এইভাবে আমি আবার ভালো মতন মশলার সাথে মাংসটাকে মিশিয়ে নেব। আমার রান্নাটি সম্পূর্ণ দেখুন, যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি উপর থেকে শাহি গরম মশলা ছিটিয়ে দেবো। গরম মশলা দেওয়ার পর ভালো করে গরম মশলাটাকে মাংসের সাথে আমি মিশিয়ে নেব। আমার মাংসটা এখানেই কিন্তু কমপ্লিট, এটা ভাত রুটি পোলাও দিয়ে অবশ্যই খাবেন, যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাবেন। তাহলে আমি বন্ধুরা আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি। দেশি মোরগের কষা আমার রেডি হয়ে গেছে, শেষ অবধি আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।